নমস্কার বন্ধুরা, হাওয়া দপ্তর থেকে এখনও জানা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে সামনের বুধবার পর্যন্ত। টানা বৃষ্টিপাত এবং নিম্নচাপ হতে পারে এবং জানা যাচ্ছে যে এই সপ্তাহে পর্যন্ত নিম্নচাপের ভারী সংখ্যা আছে। এবং যেমন কি আপনারা জানেন, গত এক সপ্তাহ আগে ভারী নিম্নচাপ ছিল এবং ভারী বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু এই দুদিন আগে থেকে বহুতই গরম পড়ে গেছিল। কিন্তু এখন আবার জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বহু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই বুধবার পর্যন্ত। এবং জানা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে পর্যন্ত ভারী নিম্নচাপ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। এবং যেমন কি আপনারা জানেন, গত দু সপ্তাহ আগে থেকেই ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং এখনও জানা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে আবার বৃষ্টিপাত এবং নিম্নচাপ থাকার আশঙ্কা বেড়ে গেছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভারত দেশে বহু জায়গায় বৃষ্টিপাতের ভারী মাত্রা দেখা গেছে এবং ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। যেমন কি কিছু কিছু জায়গার আমি নাম নিতে চাইবো, যেমন কি হয়ে গেল গুজরাট হয়ে গেছে এবং মহারাষ্ট্র হয়ে গেছে এবং পুরী এলাকা হয়ে গেছে। আরও অনেক জায়গা আপনারা দেখতে পেয়ে যাবেন যেখানে ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়েছে এবং ভারী মাত্রায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত আপডেট ইনফরমেশন যেটা আমাদের জানা যাচ্ছে যে এখন এই সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টিপাতের আবহাওয়া দপ্তর থেকে যখন জানা গেছে যে এই সপ্তাহের পর্যন্ত নিম্নচাপের সংখ্যাটা যেটা আছে এখন এক সপ্তাহ পর্যন্ত থাকবে এবং জানানো হচ্ছে যে সামনের বুধবার পর্যন্ত টানা বৃষ্টিপাত ও নিম্নচাপ থাকতে পারে। এবার আপনাদের আমি কিছু জায়গার ভিডিও ক্লিপ দেখিয়ে দিতে চাইবো, তারপর আপনাদের আগে আপডেট যেইগুলো এখন জানানো গেছে সেইগুলোর ব্যাপারে ডিসকাস করবো। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আপডেট ভিডিও ক্লিপ। কিন্তু এখন পর্যন্ত কোনো ঝড়ের আশঙ্কা দেখা যায়নি। এবং আর একটা আপডেট ইনফরমেশান এখন জানা যাচ্ছে যে এই নিম্নচাপটি এক সপ্তাহ পর্যন্ত থাকবে এবং এক সপ্তাহ পর্যন্ত হতে হতে আস্তে আস্তে করে এই নিম্নচাপটি শেষ হবে। হাওয়া দপ্তর থেকে এই আপডেট ইনফরমেশানটি জানানো হয়েছে। এবং তবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন, আপডেট ইনফরমেশান পাওয়ার জন্য, আপডেট নিউজের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।